আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো ভাবছেন সালাদ বানানো এমন কি আর কঠিন কাজ। আসলেই তাই, সালাদ বানানো কিন্তু খুবই সহজ, আর শুধু সালাদেরই অসংখ্য রেসিপি রয়েছে। চলুন আজ খুবই সহজ আর কমন একটি সালাদ তৈরি করে দেখাই। সালাদ ড্রেসিংয়ের জন্য প্রথমে একটি বাটিতে 3 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি। অ্যাড করব 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, চিনি আপনারা না দিলেও পারেন। সরিষার তেল দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখানে যদি আপনারা আচারের তেল ব্যবহার করেন তাহলে এটার স্বাদ কিন্তু একটু ডিফারেন্ট হবে। ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গিয়েছে, এবার এটাকে সাইডে রেখে আরেকটা বোল নিয়ে নিচ্ছি। 1 কাপের মতো শশা নিয়ে নিচ্ছি। শশাটা দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার অ্যাড করব গাজর, গাজরও সেমভাবে কাটা। এবার অ্যাড করব টমেটো, এটাও একইভাবে কাটা। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এবার যাবে ধনে পাতা কুচি, দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব শেষে দিব ড্রেসিংয়ের জন্য যে সসটা বানিয়েছি। প্রথমেই অল্প অল্প করে অ্যাড করে মিক্সড করব। সালাদটা যেন মাখামাখা হয়। এই সালাদটা আমি বাড়িতে মেহমান আসলে অধিকাংশ সময় রিচ ফুডের সাথে সার্ভ করি। আর আপনারা যারা শুধু সালাদ খেতে পছন্দ করেন তারা এর মধ্যে সেদ্ধ চিকেনও ব্যবহার করতে পারেন। এটার মধ্যে সস আর শসা কম হয়েছে, আমি আরও কিছু দিয়ে দিচ্ছি। আমার সালাদ কিন্তু তৈরি। বাসায় তৈরি করলে বুঝতে পারবেন রিচ ফুড ছাড়াও আরও অনেক খাবারের সাথে এই সালাদ পরিবেশন করা যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।